আসসালামু আলাইকুম, আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটি প্রোডাক্টের সাথে পরিচয় করে দেব। যারা ইনকিউবেটর ব্যবহার করতেছেন বা ব্যবহার করার জন্য পরিকল্পনা নিচ্ছেন, যারা ইনকিউবেটর ব্যবহার করতেছেন তারা অনেকেই জানেন যে আর্দ্রতা মেনটেন করতে হয়, কারণ আর্দ্রতা যদি আপনারা মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু হ্যাচিং রেট ভালো হবে না, আর হ্যাচিং রেট ভালো না হলে কিন্তু আপনাদের সাকসেস হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। যারা ইনকিউবেটর ব্যবহার করতেছেন তারা, আমি আবারও বলতেছি, যারা ইনকিউবেটর ব্যবহার করতেছেন তারা কিন্তু আর্দ্রতার বিষয়ের সাথে পরিচয় আছেন। যারা ইনকিউবেটর ব্যবহার করতেছেন না তারা কিন্তু বোঝেন না যে আর্দ্রতা বিষয়টা আসলে কি। যদি আর্দ্রতা মেনটেন সঠিকভাবে না হয় তাহলে কিন্তু হ্যাচিং রেটটা আসবে না, অবশ্যই সমস্যা হবে। তাই আর্দ্রতা মেনটেন করার জন্য আপনাদেরকে অবশ্যই আর্দ্রতা কন্ট্রোলার ইউজ করতে হবে। যেহেতু সামনে আপনার শীত আসতেছে, গরমে সাধারণত আর্দ্রতা আপনার ঠিক থাকে, কিন্তু শীতকালে যখন শীত চলে আসে তখন কিন্তু আর্দ্রতা মেনটেন করার খুবই অসুবিধা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা পানি ভিতরে বেশি করে দেই বা ন্যাকড়া ভিজায় দেয়, এরপরেও কিন্তু অনেক সময় সমস্যা হয়। তো যাদের এ ধরনের সমস্যা হচ্ছে বা সমস্যা মনে করতেছেন বা আপনারা এই সমস্যার সলিউশন চান, অর্থাৎ সমাধান চাচ্ছেন, তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটি। যারা এ ধরনের সমস্যার সমাধান করতে চান তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। যারা আর্দ্রতা অটোমেটিক কন্ট্রোল করতে চান তারা এ ধরনের কন্ট্রোলারটি নিতে পারেন। এই কন্ট্রোলারটির মডেল হলো 3005 কন্ট্রোলার, 3005 কন্ট্রোলার। এই কন্ট্রোলারটি শুধুমাত্র আর্দ্রতা কন্ট্রোল করবে। যারা ম্যানুয়াল ইনকিউবেটর ব্যবহার করতেছেন বা ম্যানুয়াল ইনকিউবেটর তৈরি করবেন কম খরচের মধ্যে, তারা ছোট একটি টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট অথবা কম টাকার মধ্যে টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট নিয়ে ইনকিউবেটর তৈরি করবেন, বা যাদের এখনও আছে তারা শুধু আর্দ্রতা কন্ট্রোলারটি খুঁজতেছেন বা আর্দ্রতা কন্ট্রোল করার জন্য যে ডিভাইসটি প্রয়োজন হয় সেটি হলো 3005 কন্ট্রোলার। এই কন্ট্রোলারটি দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের ইনকিউবেটরের যে আর্দ্রতা এটা মেনটেন করতে পারবেন। তো এটা সেটিংয়ের একটা বিষয় আছে। এখন বলতে পারেন যে ভাই এটা সেটিং কীভাবে করতে হয়। সেটিংটা খুবই সহজ। এখানে কিন্তু আপনার লাইন বের করে দেওয়া থাকে। এই কন্ট্রোলারটির বিশেষ একটি গুণ হলো এই কন্ট্রোলারে আপনার সংযোগ যে লাইনগুলো, এই লাইনগুলো আপনার বের করে দেওয়া থাকে। এর ফলে আপনাদের বাড়তি কোনো দুশ্চিন্তা করতে হবে না যে আমি সেটিং করতে পারবো কি পারবো না। কীভাবে সেটিং করবেন আমি একটু আপনাদেরকে বোঝাই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আগে থেকেই একটি টুপিন এবং একটি মাল্টিপ্লাক সিস্টেম, যে টুপিন সকেট আছে, এটা লাগাই রাখছি, কারণ যাতে সহজে আপনারা বুঝতে পারেন এটা কিভাবে সেটিং করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আগে থেকেই কিন্তু কন্ট্রোলারের ভিতর থেকে তার বের হয়ে আসছে, অর্থাৎ প্রথমে যে তারটি বের হয়ে আসছে এটি হলো লাল এবং কালো, এটি হলো ইন। দেখেন আমি টুপিনের লাইন কিন্তু এখানে সংযোগ করে রাখছি, অর্থাৎ এটা হলো টুপিনের লাইন, সরাসরি 220 ভোল্টে সরাসরি কারেন্টে সংযোগ হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি হলুদ আর একটি কালো তার বের হয়ে আসছে, এটি হলো আপনার টুপিন সকেটের লাইন, অর্থাৎ এখানে আপনারা হিউমিডিটি ফায়ারটা সংযোগ দেবেন। হ্যাঁ, আরেকটি কথা না বললেই নয় যে ভাই এটা তো কন্ট্রোল করবে কিন্তু এটার সাথে তো অবশ্যই হিউমিডিটি ফায়ারটি প্রয়োজন হবে। অবশ্যই হ্যাঁ, হিউমিডিটি ফায়ার ছাড়া তো ভাই অটোমেটিক কন্ট্রোল হবে না। এটা শুধুমাত্র আপনাকে কন্ট্রোল করবে, কিন্তু আর্দ্রতা বাড়ানোর জন্য যে যন্ত্রাংশটি প্রয়োজন হয়ে থাকে সেটির নাম হলো হিউমিডিটি ফায়ার। হিউমিডিটি ফায়ার ছাড়া আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। যতই আপনি এইটা শুধু নিলে হবে না, পাশাপাশি আপনাদেরকে হিউমিডিটি ফায়ার নিতে হবে। তো হিউমিডিটি ফায়ারের সংযোগটা আপনারা কীভাবে দেবেন, এটাও সেম লাইন বের করে দেওয়া আছে, অর্থাৎ সংযোগটি কন্ট্রোলার থেকে বের করে দেওয়া আছে, আপনার লাল এবং হলুদ কালারে দেওয়া আছে। এখানে আপনারা দেখতেছেন যে আমি আগে থেকেই এই সকেটটি এখানে সংযোগ করে দিছি যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন লাইনগুলো সংযোগ কোনটা কিসের হবে। এখানে কিন্তু দেওয়া আছে লাল এবং কালো যে তারটি আছে এটি সরাসরি টুপিনে সংযোগ হবে, আর হলুদ এবং কালো যে তারটি আছে এটা সরাসরি হিউমিডিটি ফায়ারের সকেটে সংযোগ হবে। যারা এই সকেটটি ইউজ করবেন না তারা সরাসরি চাইলে হিউমিডিটি ফায়ারেও সংযোগ দিতে পারেন। তো আমি আপনাদেরকে এখন চালাই দেখাবো এটা আসলে কতটুকু কার্যকর হয়, কতটুকু কি। এটি হলো স্টিল বডি একটি হিউমিডিটি ফায়ার। এটা দুইটা বডি হয়ে থাকে, একটি প্লাস্টিক বডি একটি স্টিল বডি। আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা হলো স্টিল বডি, অর্থাৎ মেটাল বডির একটি হিউমিডিটি ফায়ার। এই হিউমিডিটি ফায়ারটা এখানে যে টুপিন সকেটটি দেওয়া আছে এই সকেটের ভিতরে জাস্ট এই অ্যাডাপ্টরটি সংযোগ ভিতরে দিলেই হবে, এটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এরপরে কারেন্টের যে সংযোগটি আছে, অর্থাৎ কারেন্টের যে টুপিনটার সাথে আমি কারেন্টের সংযোগটি দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অটোমেটিকলি চালু হয়ে গেছে, অর্থাৎ অন হয়ে গেছে।
এখন এভাবে শুধু রাখলে হবে না, কারণ এটা সেটিং করতে হবে, সেটিং ছাড়া কিন্তু এটা হবে না। আপনি আপনার হিউমিডিটি কত দরকার, অর্থাৎ আর্দ্রতা কত দরকার ডিম ফোটার জন্য, এই আর্দ্রতাটা আপনাকে সেট আপ করে দিতে হবে। এখন বলতে পারেন যে এটা সেট কিভাবে করব। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা বাটন দেওয়া আছে, প্রথম যে বাটনটি এটা হলো আপনার সর্বনিম্ন বাটন, এবং পরের যে বাটনটি এটা হলো সর্বোচ্চ বাটন। প্রথমে আপনাদেরকে সেট করে নিতে হবে আপনার সর্বনিম্ন কত সেট করতে চাচ্ছেন। সাপোজ আপনারা যদি প্রথম যে ডিম ফোটার যে প্রসেসটা, মুরগির ডিম সাপোজ 21 দিনে ফোটে, 18 দিন পর্যন্ত যে আর্দ্রতা প্রয়োজন হয়ে থাকে, অনেকেই অনেকটা সেট করেন। আমরা সাধারণত 55 থেকে 65 সেট আপ করে দেই। তো প্রথমে আপনাকে সর্বনিম্ন সেট করে নিতে হবে 55। তো সেট করার জন্য অবশ্যই আপনাদেরকে প্রথমে সে সর্বনিম্ন যে বাটনটি আছে এই বাটনটি প্রেস করে ধরে রাখতে হবে, অর্থাৎ চাপ দিয়ে ধরে রাখতে হবে। দেখতে পাবেন যে এ ধরনের এভাবে ডিসপ্লেটি আপনার লাফাবে। যখন ডিসপ্লেটি এভাবে লাফাবে তখন আপনারা এই বাটনটি ছেড়ে দেবেন। এরপরে যখন আপনারা আবার এই বাটনটি চাপ দেবেন তখন এটা বাড়বে, আবার এটাই হবে প্লাস বাটন, এটা হবে মাইনাস বাটন। তো আমাদের সর্বনিম্ন দরকার হলো 55%। আমরা এটা চাপ দিয়ে ধরে রেখে এটা 55 করে দিচ্ছি যাতে খুব দ্রুত সেট হয়ে যায়। যখন 55 সেট হয়ে যাবে আপনারা এটা অটোমেটিকলি ছেড়ে দেবেন, অটোমেটিকলি সেট এটা নিয়ে নেবে, আপনাদেরকে আলাদাভাবে আর কোনো সেট বাটনে চাপতে হবে না। দেখেন 55 সেট হয়ে গেছে, এখন আমি এটা ছেড়ে দেবো, অটোমেটিকলি কিন্তু এটা সেট হয়ে যাবে। দেখেন এই অটোমেটিকলি কিন্তু 55 সেট হয়ে গেছে। এরপরে সেম একইভাবে আপনার সর্বোচ্চ, এটা হলো সর্বোচ্চ, এটা আপনাকে সেট করতে হবে। সর্বোচ্চ আপনার দরকার কত ওইটা সেট করে নেবেন। সাধারণত আমি এখন সেট করব হলো 65%, আগে থেকে 60 দেওয়া আছে, আপনারা চাইলে 60 রাখলেও রাখতে পারেন অথবা 65 রাখতে পারেন, আমি আপাতত 60 রাখতেছি। তো হিউমিডিটি ফ্যাক্টর আসলে এখন কিন্তু চলতেছে না, কেন চলতেছে না এটা একটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি তো সেট করলেন কিন্তু হিউমিডিটি ফ্যাক্টর চলতেছে না। এখন এখানে আপনি সবসময় ফলো করবেন আপনার হিউমিডিটি আছে কত, আপনার সেট করে দেওয়া আছে কত এবং হিউমিডিটি আছে কত। এখন যদি আপনি সেট করে দিয়ে থাকেন 55 থেকে 60, আর আপনার হিউমিডিটি যেমন এখন আছে 71% হিউমিডিটি আছে, মানে যা সেট করছি তার চেয়ে কিন্তু অনেক বেশি আছে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যা সেট করে দেবেন তার চেয়ে যদি কম থাকে, সর্বনিম্ন যা সেট করে দেবেন তার চেয়ে যদি কম থাকে তাহলে শুধু হিউমিডিটি ফ্যাক্টর চলবে, তাছাড়া কিন্তু এটা চলবে না। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন আমি এটা সর্বনিম্ন যেহেতু এখন 73 আছে, আমি সর্বনিম্ন এখানে 75 সেট করে দেবো যাতে হিউমিডিটি ফ্যাক্টরটা চলে। সেম একইভাবে আপনার 2 নম্বর সেট বার এটা চাপ দিয়ে ধরে রাখবেন। দেখেন এখন কিন্তু হিউমিডিটি ফ্যাক্টরটি চলতেছে, আমি কিন্তু এখনও সেট 75 সেট করে দিলাম, সর্বনিম্ন আমি 75 সেট করে দিয়েছি। দেখেন হিউমিডিটি ফ্যাক্টর কিন্তু চলতেছে। সেম সর্বোচ্চ যদি আপনার এখন 60 দেওয়া আছে, আমি এটা সর্বোচ্চ এখন সেট করে দেবো হলো 80। 80 সেট করে দেওয়ার পর আমি আপনাদেরকে পানিতে এটা চালায় দেখাবো আসলে কীভাবে আর্দ্রতা তৈরি হয়। আমি এখন আপাতত আপনাদেরকে 95 দিয়ে রাখলাম, মানে সর্বোচ্চ যাতে হিউমিডিটি ফ্যাক্টর চলে। দেখতে পাচ্ছেন যে হিউমিডিটি ফ্যাক্টর কিন্তু চলতেছে। এখন এটা কিভাবে রাখবেন বা কোথায় রাখবেন, এটা কিন্তু পানিতে রাখতে হবে। হ্যাঁ অবশ্যই এটা পানির মধ্যে রাখতে হবে। আমি একটু ভিডিওর মধ্যে একটা কথা বলি, অবশ্যই ভিডিওটা কিন্তু বড় হবে, কারণ যেহেতু আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি, অবশ্যই ভিডিওটা একটু বড় হবে। আপনারা ভিডিওটি না টেনে দেখবেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। এইটা আপনাদেরকে পানিতে রাখতে হবে। এখন কতটুকু পানিতে রাখতে হবে বা কতটুকু পানি রাখতে হবে এটা আসলে মেনটেন করতে হবে। দেখেন বোঝার জন্য হিউমিডিটি ফ্যাক্টর পানিটা কতটুকু লেভেল রাখবেন, একটি লেভেল সিস্টেম করে দিছে। হ্যাঁ এই লেভেল পরিমাণ পানি রাখতে হবে, অর্থাৎ এই যে বাতিগুলো জ্বলতেছে, এই লাইটগুলো যে জ্বলতেছে, লাইটের উপরে এতটুকু পরিমাণ পানি রাখতে হবে, তাহলেই হিউমিডিটিটা সঠিক উঠবে। এর চেয়ে যদি কম রাখেন তাহলে কিন্তু দ্রুত শুকায় যাবে, এবং বেশি রাখলে আর্দ্রতা কম উঠবে। এখন আমি একটু পানিতে আপনাদেরকে দেখাচ্ছি, পানিতে দিয়ে যে আসলে হিউমিডিটিটা কীভাবে ওঠে। দেখতে পাচ্ছেন যে হিউমিডিটি কিন্তু উঠতেছে। হ্যাঁ এরকম আপনার ধোয়ার মতো উঠবে, অর্থাৎ এটা কিন্তু একটু পানি ছিটাবে। অবশ্যই আপনারা যে বাটিটা দেবেন বাটিটা একটু বড় দেবেন, অর্থাৎ যে পাত্রটা দেবেন এই পাত্রটা একটু বড় দেবেন যাতে পানিটা ছিটায় ওই বাটির মধ্যে পড়ে বা ওই পাত্রের মধ্যে পড়ে, তাহলে বাইরে পানি পড়ার সম্ভাবনা থাকবে না। যখন হিউমিডিটি হয়ে যাবে অটোমেটিকলি এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। যখন আপনাদের হিউমিডিটি পর্যাপ্ত যে সেট আপ করে দেবেন, ওই হিউমিডিটিটা যখন হয়ে যাবে অটোমেটিকলি এটা হিউমিডিটি ফ্যাক্টর বন্ধ হয়ে যাবে। একটি কথা না বললেই নয় যে বলতে পারেন যে ভাই আমাদের তো আসলে ছোট ইনকিউবেটর, 40 ডিম বা 60 ডিম বা 100 ডিমের যে ইনকিউবেটর, আমরা কি এই হিউমিডিটি ফ্যাক্টরটি ব্যবহার করতে পারি বা এই কন্ট্রোলারটি ব্যবহার করতে পারি? হ্যাঁ অবশ্যই, যারা হিউমিডিটি কন্ট্রোল করতে প্রবলেম মনে করতেছেন, হিউমিডিটি কন্ট্রোল করতে আপনাদের সমস্যা বোধ হচ্ছে, তারা এই ধরনের কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। এখন হিউমিডিটি ফ্যাক্টর আপনারা এইটা ব্যবহার না করলেও হবে। হ্যাঁ আমাদের কাছে হলো আপনারা একচে ছোট যে হিউমিডিটি ফ্যাক্টর কম প্রাইজের মধ্যে হবে, ছোট হিউমিডিটি ফ্যাক্টর বা ছোট ইনকিউবেটরের জন্য যে
হিউমিডিফায়ার গুলো ব্যবহার করে থাকি। আমরা সাধারণত ইউএসবি কেবল যে হিউমিডিফায়ারটা আছে এইটা ব্যবহার করে থাকি, বা আপনারা এইটাও ব্যবহার করতে পারেন। তাতে করে হবে কি, আপনাদের কম খরচের মধ্যে ছোট ইনকিউবেটরটি মেক আপ হয়ে যাবে। যারা 100 ডিম বা 200-300 ডিমের জন্য, তারা বড় হিউমিডিফায়ার গুলো নিতে পারেন। যারা 100 নিচে আছেন, তারা এ ধরনের হিউমিডিফায়ারটা নিতে পারেন। এটি ইউএসবি কেবল সিস্টেম। এটি কেবল সিস্টেম হওয়াতে কিন্তু একটি সুবিধা আছে, অর্থাৎ এটা আপনাকে আলাদাভাবে অ্যাডাপ্টর কিনতে হচ্ছে না। মোবাইলে বাসায় যে মোবাইলের অ্যাডাপ্টরটি আছে, এই ধরনের বাসায় যে মোবাইলের অ্যাডাপ্টরটি আছে, এই অ্যাডাপ্টরটি দিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করা খুবই সহজ। ইউএসবিটা আপনার এখানে সংযোগ দেবেন, এবং সংযোগ দেওয়ার পরে এই যে আপনার 2-পিন সকেট আছে, এখানে কিন্তু আপনারা এটা সংযোগ দিয়ে দেবেন। এই 2-পিন সকেটে যখন আপনারা এটা সংযোগ দেবেন, এটা কিন্তু আপনার অটোমেটিকলি হয়ে গেছে। এরপরে এটার আরেকটি সুবিধা হলো, এটা যেমন বড় যে হিউমিডিফায়ারটি আছে, এটা কিন্তু পানির মধ্যে ডুবানো লাগে, এটা কিন্তু ডুবানো লাগবে না, এটা পানির মধ্যে ভেসে থাকবে। এক্ষেত্রে আপনারা ছোট একটি বাটিতেও পানি দিতে পারেন, বা যে কোনো পাত্রে পানি দিতে পারেন। আলাদা করে বড় কোনো পাত্রে দেওয়া লাগবে না যে পানি ছিটার একটা ভয় আছে, এরকম কিছু হবে না। আপনারা এইটার মধ্যে, আপনারা যে কোনো বাটির মধ্যে বা যে কোনো পাত্রে পানি দিয়ে এইটা জাস্ট হলো পানির মধ্যে ছেড়ে দেবেন, তাহলে দেখবেন যে অটোমেটিকলি এটা চলতে থাকবে। এটা কিন্তু আপনার পানি ছিটাবে না, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পানি ছিটাচ্ছে না। এটা জাস্ট আপনার আর্দ্রতাটা তৈরি করবে। ছোট ইনকিউবেটরগুলোর জন্য এ ধরনের হিউমিডিফায়ার সবচেয়ে বেস্ট। যারা, আমি আবারও বলতেছি, যারা আর্দ্রতা মেনটেনের সমস্যা মনে করতেছেন, সমস্যা বোধ হচ্ছে, তারা এ ধরনের কন্ট্রোলার কিন্তু অবশ্যই নেবেন। তাহলে হবে কি, আপনাদের হ্যাচিং রেটটা অনেকটাই ভালো হবে। আমরা শুধু যারা এই কন্ট্রোলারটি নিতে যাচ্ছেন, যারা শুধু এই 3005 কন্ট্রোলারটি নিতে যাচ্ছেন, এটার প্রাইস পড়বে হলো 850 টাকা। এবং পাশাপাশি হিউমিডিফায়ার নেবেন, বড় যে হিউমিডিফায়ারটি আছে, এই হিউমিডিফায়ারটা যারা নিতে যাচ্ছেন, হিউমিডিফায়ারের প্রাইস পড়বে হলো 700 টাকা। এই 800 এবং 850 টাকা এবং 700 টাকা হিউমিডিফায়ার। এবং যারা ছোট হিউমিডিফায়ারটি নিতে যাচ্ছেন, মিনি যে ইউএসবি কেবল হিউমিডিফায়ার, এটা প্রাইস পড়বে 300 টাকা। আপনারা চাইলে আমাদের শপে সরাসরি এসে নিতে পারবেন। আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর রোড, রওশন সড়ক, দেশবাজার মার্কেট, এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আগে কিছু টাকা পেমেন্ট করতে হবে, আর বাকিটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আরেকটি কথা না বললে নয়, আপনারা যখন আমাদেরকে সাপোর্ট করেন, আমাদেরও ভালো লাগে, এবং আপনাদের উপকারে আমরা সবসময় কাজ করি, চেষ্টা করি যাতে আপনাদেরকে কীভাবে বেস্ট সার্ভিসটি দেওয়া যায়। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তাদেরকে বলতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।